রবিবার ফেটেট পরীক্ষার্থী 3 লক্ষের বেশি, কিন্তু তাদের নিয়োগ কবে? প্রশ্ন তুলছেন শহীদ মিনারে ধর্নায় বসে থাকা একঝাঁক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে শহীদ মিনারের মাতঙ্গিনী মূর্তিতে ধর্ণা চলছে টেট উত্তীর্ণদের। তাদের বক্তব্য, এক বছরেরও বেশি সময় ধরে চলছে ওই কর্মসূচি। রবিবার আরও একটি টেট রাজ্যে। শহীদ মিনারের আন্দোলনকারীদের দাবি, তারা চাকরি পাবেন কবে? চাকরি দেবে না, বেকার ছেলেদের টেট নিয়ে একটা উৎসব করছে, বেকার ছেলেদের কাছ থেকে টাকা তোলার একটা নতুন ফন্দি। আগে টেটের ফর্ম ফিল আপ ছিল 100 টাকা, সেটাকে কয়েক গুণ বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। আমরা বেকার ছেলে 500 টাকা কোথায় পাবো? আমার প্রশ্ন, বেকার ছেলেরা 500 টাকা কোথায় পাবে? আমি একজন প্রতিবন্ধী, দেখতেই পাচ্ছেন আমি প্রতিবন্ধী, আমার প্রতিবন্ধী সার্টিফিকেট আছে, আমি একজন প্রতিবন্ধী। শুধু পৈলানের সুভাষ নন, চাকরির দাবিতে লড়াই চালাচ্ছেন কাঁচাপাড়ার সঙ্গীতা শর্মা। তার দাবি, 2014 সালের প্রাইমারি টেট উত্তীর্ণ হলেও নাম নেই প্যানেলে। পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পর পাশ করেছি, 3 বার ইন্টারভিউ দিয়েছি, তারপরেও আজকে আমাকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। ওই 2-4টে টিউশনি ছাড়া এখন আর কিছুই উপায় নেই আমাদের কাছে। আরেক আন্দোলনকারী শর্মিষ্ঠা দাস বারিকের দাবি, তিনি টেট পাশ করলেও ইন্টারভিউয়ের ডাক পাননি 9 বছর ধরে। একই বক্তব্য বীরভূমের কোপাইয়ের তরুণ সঞ্জিত রায়েরও। আমরা কি অযোগ্য ক্যান্ডিডেট? আমরা তো কেউ সাদা খাতা জমা দিইনি, আমরা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিয়েছিলাম, আমরা স্বচ্ছতার সঙ্গে পাস করে আজকে 556 দিন ধরে, 10 বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছি। বসে বসে পরীক্ষা প্রাইমারি বিশেষ করে নিচ্ছে, কিন্তু রিক্রুটমেন্ট তো দিচ্ছে না। সেই একবার সেই 14-তে পরীক্ষা হয়েছিল, সেইখান থেকেই রিক্রুটমেন্ট করে গেছে 2-3টা যা প্রাইমারিতে, কিন্তু তারপর যে 2-3টা পরীক্ষা হলো, যেমন 22-এ পরীক্ষা হয়েছে, তাদেরও এখন নিয়োগ করতে পারেনি। রবিবার যারা টেট দেবেন তাদের শুভেচ্ছা জানিয়েছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা, কিন্তু তারা নিয়োগ কবে পাবেন সেই প্রশ্নও তুলছেন। ক্যামেরায় তরুণের সঙ্গে অনের রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।